নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ইস্টবেঙ্গল দল প্রথম চারটি আইএসএলের ম্যাচে এক প্রকার ব্যর্থ হয়ে একটা মাত্র জয়। আমরা কোচকে দায়ী করি, অনেক বড় বড় বাতিলাদি অনেকেই বলেন সেটা, আমরা ফুটবলারদেরকে দায়ী করি, কিন্তু বন্ধু তারকা খচিত কোনো দল কি স্টিফেন কনস্টান্টাইনের হাতে ইস্টবেঙ্গল কর্মকর্তারা তুলে দিতে পেরেছেন? এটিকে মোহনবাগান বা মোহনবাগানকে নিয়ে অনেক কথা বলি বন্ধু। দ্বন্দ্ব এটিকে মোহনবাগানও আছে, রাজনীতি আছে পুরোদমে, কর্মকর্তাদের মধ্যে একে অপরের সাথে হানাহানিটাও আছে, কিন্তু একটা জায়গায় তারা এককাট্টা, অন্তত দলটা তৈরির সময় তারা কোনো রকম আপোষ করে না। নিজেদের স্বার্থ থাকলো কি থাকলো না, এটা তাদের কাছে বড় হয়ে দাঁড়ায় না। এ কারণের জন্যই গত কয়েক বছরে হ্যাঁ এমন কিছু আহামরি সাফল্য এটিকে মোহনবাগান পায়নি, তবুও বলবো বন্ধু যে সাফল্যটা এটিকে মোহনবাগান পেয়েছে তার ধারে কাছে ইস্টবেঙ্গল ক্লাব পৌঁছাতে পারেনি। একটা কথা বলি, দুটো দলের ভিশন বা লক্ষ্যটা চিন্তা করুন। এটিকে মোহনবাগান এবারে আইএসএল খেলছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, আর ইস্টবেঙ্গল খেলছে তাদের কোচের কথাটাকে ধার করে বলি, যদি কোনো ক্রমে প্লে অফে আসতে পারে। বন্ধু আমিও মনে করি তাই, এবার ছটা দল আসবে প্লে অফে, যদি কোনো ক্রমে ছটা দলের মধ্যে জায়গা করে নিতে পারে তাহলেই মনে হয় অনেক কিছু মনে করব। এটা আমি নয়, অনেকেই মনে করেন, আমি বলছি, অনেকে হয়তো বলবেন না এই মুহূর্তে। সব মিলিয়ে ঝুলিয়ে বন্ধু দলটা যারা নির্বাচন করেছেন, যারা দলটা তৈরি করেছেন এবং স্টিফেন নামের কোন একজন কোচের হাতে তুলে দিয়েছেন এই আইএসএলের একটা অত্যন্ত বড় মঞ্চে, দলের ব্যর্থতার দায়টা তাদের নিতে হবে। আমি আমার থাম্বনেইলে শীর্ষকর্তা নীতু সরকারের নামটা বলেছি, একটা প্রতীক চিহ্ন মাত্র বন্ধু, ব্যক্তিগত নীতু সরকারকে নিয়ে কথা বলছি না। যখন দলটা গঠন হওয়ার সময় ছিল আমি তখনও দিনের পর দিন ভিডিও করে গিয়েছি, 9 জুন যখন প্রথম উইন্ডোটা খুলল, ইস্টবেঙ্গল ক্লাব কোথায় তাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, অণুবীক্ষণ দূরবীক্ষণ যত রকমের যন্ত্র আছে তারা নেই। আগস্ট মাসের হঠাৎ করে দুমদাম করে আমাদের দলে এ আছে। গতকাল এটিকে মোহনবাগানের হয়ে যে গোলরক্ষকটা, আমি তো বলবো তিনিই ম্যান অফ দ্য ম্যাচ, সেই বিশাল কায়েদ, তিনি আপনারা কি জানেন বন্ধু, নিশ্চয়ই মনে আছে এই বিশাল কায়েদ দিনের পর দিন ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তির অপেক্ষায় বসেছিল, শেষ মুহূর্তে তাকে এটিকে মোহনবাগান তুলে নিয়েছে, দোষটা ওই কর্মকর্তাদের। তাহলে একটা কথা বলি বন্ধু, ব্যর্থতা দায়ভার নিয়ে যদি ফুটবলারকে বসানো হয়, যদি কোচকে বসানো হয়, কোচের পদত্যাগ আমরা দাবি করি, তাহলে ওই শীর্ষকর্তা নীতু সরকার এবং তার সঙ্গে তারা কেন পদত্যাগ করবে না? সব থেকে বড় সমস্যা বন্ধু, যেখানে বিরোধিতা নেই ইস্টবেঙ্গল ক্লাবে, কোনো বিরোধী নেই এটিকে মোহনবাগানে, তবু নির্বাচনে কিছু কিছু পদে অন্তত একটা প্রতিদ্বন্দ্বিতা হয় ইস্টবেঙ্গল ক্লাবে। কবে নির্বাচন হয়েছে, কারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিরোধী হিসাবে, তার কোনো নিদর্শন নেই। তাই এই কর্মকর্তাদের কিন্তু বন্ধু অত্যন্ত সমীহ, আমি তাদের কাছে অনুরোধ করছি যে আপনারা সরে যান, নতুন কারো কাছে দায়িত্ব দিন। ইস্টবেঙ্গলই একমাত্র এটিকে মোহনবাগানে প্রাক্তন ফুটবলাররাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তারা জেতে হারে। আর ইস্টবেঙ্গল ক্লাবে কোনো প্রাক্তন ফুটবলার আজ অবধি নির্বাচনে লড়েছেন এমন কোনো উদাহরণ অন্তত আমার স্বল্প বুদ্ধিতে জানা নেই। সেখানে প্রাক্তন ফুটবলাররা কর্মকর্তাদের ইচ্ছায় ব্যবহৃত হয়। ব্যাপক একটা রদবদল বন্ধু ইস্টবেঙ্গল দলে এই মুহূর্তে দরকার, ওটা ফুটবলারদের দলে নয় কর্মকর্তাদের দলে। ইমামিকে আপনারা এনেছেন, কিন্তু এমন একটা সময় আনলেন, 25শে মে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ইনভেস্টার হিসাবে ইমামির নাম, সেটা পরিণতি পায় আগস্ট মাসের 4 তারিখে। এত দীর্ঘসূত্রিতা করলে যেটা হয় সেটাই হয়েছে। 7 বার কেন বন্ধু, যদি এরকম কর্মকর্তারা এরকম দল যদি নির্বাচন করে তাহলে 70 বারও একই পরিণতি হতে পারে। সবার আগে আমার মনে হচ্ছে বন্ধু, এই কর্মকর্তারা যদি ইস্টবেঙ্গল ক্লাবকে প্রকৃতই ভালোবেসে থাকেন তাহলে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে অতি অবশ্যই তারা এসেছে, এবং আরও একবার নির্বাচনের মাধ্যমে তারা সরে যান, তাদেরকে মনে হয় আর কেউ চাইছে না, সময়ের বাণী তারা বোধহয় শুনতে পাচ্ছেন না। স্পোর্টস পেন্সিল চ্যানেল আপনাদেরকে সময়ের বাণী শোনাচ্ছে, দয়া করে শুনে নিন, ধন্যবাদ।